সোলাঙ্কির কাছে চলে যাব। সোলাঙ্কি, একটা দুর্ঘটনা ঘটেছে, যিনি স্টিয়ারিং ভিলে ছিলেন তিনিও অল্প বিস্তর জখম হয়েছেন, তার বন্ধুকে হারিয়েছেন, একটা সহমর্মিতা থাকারই কথা, সবাই তাকে দোষী করছে এমনটা নয়, কিন্তু তার কিছু বক্তব্য সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলে দিচ্ছেন। তারা বলছেন যে ঘটনাস্থলের বাস্তবতা আর তার বয়ান সেটা এক নয়, যেমন তিনি কিছুদিন মদ্যপান করেছিলেন এটা একটা বড় প্রশ্ন, তিনি কি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দেখো মৌপিয়াদি, গাড়ি কতটা স্পিডে চলছিল বা চলছিল না সেই সমস্তটাই তো ডিপেন্ড করছে তোমার কতটা মানে জিনিসটা প্রমাণ হচ্ছে, কারণ এখনো তো কেসটা বিচারাধীন। এবার সিসিটিভি ফুটেজ বলবে, পুলিশ তদন্ত করছে, তো যতক্ষণ না তদন্তের কোনো রিপোর্ট আসছে ততক্ষণ আমরা তো বলতে পারছি না কিছু যে গাড়ির স্পিড কত ছিল। আর তোমার সেকেন্ড প্রশ্ন, যে মানে প্রথম যে প্রশ্নটা তুমি করলে যে বিক্রম ড্রিঙ্ক করেছিল কি না, আমরা ওই সিসিটিভি ফুটেজটা সবাই দেখেছি, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই দেখেছি যে বিক্রমের হাতে একটা গ্লাস ছিল। এবার গ্লাসটাতে কি ছিল না ছিল সেই সমস্তটাই তো মানে পুলিশ ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করা অবধি আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, সেই ধৈর্যটা তো বিক্রম নিজেও ধরেননি, তাই না? বিক্রমও তো সাংবাদিক সম্মেলন করেছেন সোলাঙ্কি। আমি একটা বক্তব্য আপনাকে শোনাবো এই মুহূর্তে। টালিগঞ্জ থানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে অনিন্দ চ্যাটার্জি, যিনি সেদিন একই সঙ্গে পার্টি করছিলেন, তিনি কি বলছেন? সেদিনকে আমার মনে হয়েছিল যে মদ্যপান করেছি, আমার কাছে যেটা প্রায়োরিটি বিচারটাকে সঠিক পথে এগোক সেটাই আমি করতে চাইছি। অবস্থা সম্পর্কে আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। যে ওই যে ওই দুর্ঘটনা ঘটেছিল আপনি ছিলেন সেই গোটা বিষয়ে জানিয়েছেন? জানিয়েছি, জানিয়েছি। সোলাঙ্কি, দেখো অনিন্দ যেটা বলেছে সেটা তো কমপ্লিটলি ওর বক্তব্য। আমার আমার মনে হয় যে মানে ও ও মনে হয়েছে বলেছে যে মদ্যপান করেছিল, কিন্তু সেটা তো এখনো প্রুফড নয়। আমি এই জায়গায় অনিন্দ আর বিক্রম কিন্তু বুজুম ফ্রেন্ড, তারা রেগুলার শুটিং এর সময় এই জায়গায় রাহুল মুভি একটাই কথা বলবো, যদি সেটাই বলার হয়, মানে আমি যে সোলাঙ্কি বলছে এখানে যে তদন্ত করছে, তদন্তটা হওয়ার আগে পুলিশের উচিত ছিল না একবার যে ব্লাড টেস্টটা করানো? আমি একটা কথা, পুলিশের না কিছু প্রোটোকল আছে, আমি বলছি না খাতা খুলে দেখাতে, পুলিশ আজকে আমাদের এই কালকে আপনি যে শহরে আছেন এটা হচ্ছে কলকাতা শহর, ভারতবর্ষের মধ্যে এরকম একটা শহর যে পুলিশকে এক্সাম্পল দেওয়া হয়, না না খাতা পুলিশ নেই অভিষেক বলতে পারো প্লিজ, অভিষেক কিছু বলছে? অভিষেক, হ্যাঁ আমি বলছিলাম যে পুলিশের প্রোটোকল যদি হয়, পুলিশের প্রোটোকল হিসেবে কিন্তু ব্লাড স্যাম্পল সঙ্গে সঙ্গে নেওয়া উচিত, অদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট অফ টেকিং আ ব্লাড স্যাম্পল। দ্য ইনভেস্টিগেশন শুড স্টার্ট ইমিডিয়েটলি, নট আফটার 7 ডেজ অর 9 ডেজ। যখন আমরা টালিগঞ্জ থানায় যাই, তখন আমরা যখন ওইখানকার ভারপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞেস করি যে আপনাদের কি রয়েছেন, ওনারা বলছে আমরা ডে টু ডে আমাদের সুপিরিয়ারকে দিচ্ছি। ওয়াই, কেন সেটা ক্যান্ডেল মার্চের পর বা কেন কালকে ক্যান্ডেল জ্বালানোর পর আজকে সকালবেলা ফরেনসিক টিম? পুলিশের প্রোটোকল একজন সাধারণ মানুষের জন্য আর সেলিব্রিটির জন্য একই হওয়া উচিত। কালিকা প্রসাদের যদি করা হয় হতে পারে, ওনার সাথে যা যা স্টেপ নেওয়া হয়েছে সেটা বিক্রমের ক্ষেত্রেও নেওয়া উচিত ছিল। না, একটা ভুল হচ্ছে, বিক্রমকে কিন্তু পুলিশ হসপিটালে নিয়ে যায়নি, বিক্রম নিজে হসপিটালে গেছে। বিক্রম তো যেতে পারতো, কাছাকাছি তো হসপিটালে যেতে পারতো, বিক্রমের কি দরকার ছিল? কাছাকাছি হসপিটাল কোথায়? রাজবিহারীতে কাছাকাছি হসপিটাল শিশু মঙ্গল আছে, আরএসবি আছে, শিশু মঙ্গল আছে, ঢাকুরিয়া শিশু মঙ্গল আছে, ওকে নিয়ে গেছে একটা ওলা নিয়ে গেছে ওকে। সোলাঙ্কি, প্রশ্ন উঠছে, আমরা যেটা জানতে পাচ্ছি যে গতকাল এবং আজ বিক্রম চ্যাটার্জি তার কর্মজগতে ফিরেছেন, তিনি শুট করেছেন, অপরাধ সেটা নয়, তিনি সুস্থ হয়ে কর্মজগতে ফিরে গেছেন, স্বাভাবিক জীবনে ফেরাটাই দরকার। প্রশ্ন হচ্ছে তাহলে রেকর্ড, বয়ান রেকর্ড করানোটা কি তিনি প্রায়োরিটি ভাবছেন না, যখন তিনি তার একদম নিকট এক বন্ধুকে হারিয়েছেন?